জি ভাইয়ের নামটা মোহাম্মদ ইদ্রিস। আচ্ছা, আপনি এখন বর্তমানে কোথায় আছেন? গাজীপুর টঙ্গী বাজার। গাজীপুর টঙ্গী বাজার, এখানে প্রতি শনিবারের দিন গিয়ে রাত্রে হাটটা হয়? রাত্রে রাত্রে শনিবার রাত্রে সারা রাত হাটটা হয়। সারা রাত। তো আপনি কি কি কালেকশন বিক্রি করছেন এখানে? 22-26, 16-20 আপনার এখানে কিছু ডিজাইন আমাদের বিএসএর উদ্দেশ্যে দেখান এবং কোনটা কত প্রাইস রয়েছে সেটা একটু বলবেন। জি, হলো 22-26 একটু উপর দিকে তুলেন। আচ্ছা, এটা হচ্ছে 22-26, এটার নাম কি? এটা হলো 22-26 নেট ডেমিং কাপড়। আচ্ছা, এটা ওয়াশ কি? এটা হলো আপনার লাইট ওয়াশ। হ্যাঁ, লাইট ওয়াশ। আচ্ছা, এটা এটা আমাদের এমব্রয়ডারি আছে দেখতে পাচ্ছেন, আর পকেট আছে দুই সাইডে দুইটা, এবং ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইডে পকেটের মধ্যে কিন্তু এখানে লোগো লাগানো আছে এবং হ্যান্ডটেক আছে। তারপরে এখানে যে আমরা অর্ডার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যেটা আপনার চামড়ার। আচ্ছা, যাই হোক, এটা আচ্ছা, এটা এটার ভিতরে চাইস কয়টা হয়? এটা ভিতরে তিনটা, 22-24-26। আচ্ছা, এটা প্রাইসটা কত রাখতেছেন? এটা প্রাইসটা 200 টাকা। 200 টাকা, অনলি 200 টাকা। ঠিক আছে, আমরা নেক্সট ডিজাইনে চলে যাই, নেক্সট সাইজে চলে যাই। এটা হলো 22-26 কালার আছে আরও। আচ্ছা, এই 22-26-এর ভিতরে অনেক কালার পাবেন। জি, প্রিন্টের আছে। জি, প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে ছাপা, জলতা ছাপার মতন কিন্তু প্রিন্ট করা আছে এবং এমব্রয়ডারি আছে, খুবই সুন্দর ডিজাইনটা। 22-26 আরও এর ভিতরে আবার এলাস্টিকগুলো আছে আপনার, হলো 180 টাকা। এলাস্টিকের ভিতরে দেখতে পাচ্ছেন, আমরা একটু এর একটু ভালো করে দেখাই, একটু দেখাই। এখানে দেখেন আপনারা এই বেল্ট থাকবে এবং এই সাইডে দিয়ে কিন্তু এই যে চেনের একটা ডিজাইন করা যেটা এখানে প্যান্টের সাইডে থাকে সেটাও আছে। তো এটা এই যে 22-26-এর যে 22-26 সেটা ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই। তারপরে এই যে 28-38 আছে, আমরা হলো 6 সাইজের। আমরা একটু ডিজাইনটা সুন্দর করে একটু দেখাই বিএসসি তে। এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বেল আছে, তারপরে এখানে এমব্রয়ডারি করা আছে, তারপরে এখানেও কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে। তা আমরা একটু ফরম সাইডটা যদি, এই যে ফরম সাইডটা, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক সাইডটা, পকেট আছে, পকেটে ডিজাইন করা আছে। তো এটা কত সাইজ? 38। এটা হলো 28-38, 6টা সাইজ থাকে, 28 থেকে একবারে 38 পর্যন্ত। এটা এই এটার ভিতরে কয়টা কালার আছে? এটার ভিতরে কালার আছে, বিভিন্ন কালার আছে, লাইট আছে, ডিপ থাকে, অনেকগুলো কালার পাওয়া যাবে। জি, কালো আছে। জি, কালো পাওয়া যাবে, কালো। আচ্ছা, এটা প্রাইসটা কত রাখতেছেন? এটার ভিতরে আপনার কি, এটা তো আপনার এলাস্টিক, আবার এটা ভিতরে অলবেল সিস্টেম আছে, 28-38। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই যে এলাস্টিক সিস্টেম যেটা, ওইটা প্রাইসটা কত আর এটা প্রাইসটা কত? মানে এটা হলো 240 টাকা অলবেল। 240, হ্যাঁ, অলবেলের ভিতরে একটু কোয়ালিটি ফুল আছে, এটা হলো আপনার 240 টাকা। 240 টাকা করে। আর আচ্ছা, এটা থেকে যদি পাইকার আপনারা নিয়ে রিটেল বিক্রি করে কত বিক্রি করতে পারবে? এটি বিক্রি করতে পারবে 350-400। 350-400? জি। 300 বেচলেও কিন্তু লাভ আছে? জি, কারণ 300 নিচে তো কোনো প্যান নাই। না না, প্যান। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ডিজাইনে চলে যাই, আরেকটা ডিজাইনে চলে যাই। আরেকটা ডিজাইনে যে বড় মাল আমাদের এখন, আমরা তো স্যাম্পল আছে, আরও স্যাম্পল আইব। খুবই সুন্দর, এই গ্যান্ডিং করা আছে, গ্যান্ডিং করা। আচ্ছা, 37-34, ঠিক আছে, এটা পড়বে 280 টাকা। 280 টাকা। আচ্ছা, এটা এটার ভিতরে সাইজ কয়টা, রেশু কয়? এটার ভিতরে আপনার 8টা সাইজ, 27 থেকে একবার 34-30। আচ্ছা, তো তারপরে আপনাকে আরো 25-27 এগুলো। খুবই সুন্দর ডিজাইনটা, 25-27। আচ্ছা, এখানে ডিজাইন আছে, এর পরবর্তী কিন্তু আরো নিত্য নতুন যে ডিজাইনগুলো আসবে, নতুন নতুন আপডেট আসবে। হ্যাঁ, এই ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। তারপর এগুলোর ভিতরে কালার আছে, অ্যাশ কালার, এটার ভিতরে অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো এটা প্রাইসটা রাখতেছেন কত? এটা প্রাইস 220 টাকা। 220 টাকা মাত্র। আচ্ছা, এটা এটা এটার ভিতরে এর পরবর্তী যদি আরও ডিজাইন আসে সেগুলো কিভাবে আপনার কাছ থেকে জানতে পারবে? এখানে আমার নাম্বার যোগাযোগ, টঙ্গী বাজারে আসলে। ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? না, ইমো ব্যবহার করেন। তাহলে কিভাবে দেখাবেন কাস্টমাররা যদি চায়? এটার ভিতরে পরবর্তী যে আপডেট ডিজাইনগুলো আসবে আপনার নাম্বার দিয়ে দিই। আচ্ছা, আপনি তো টাচ মোবাইল চালান, তাই ইমো চালান না? ইমো আছে একটা, অন্য নাম্বার আছে। আচ্ছা ঠিক আছে, ইমো নাম্বারটা একটু বলে দেন। উঠান। জি বলেন। 01-99। জি। 77। জি। 7-7-3-4। নাম্বারটা ভুলে গেছে। আচ্ছা নাম্বারটা, আচ্ছা আপনি একটু বাইর করেন, দেখে দেন। আচ্ছা সমস্যা নাই, আমি অন্যদিকে একটু দেখাই, বিএসসি থেকে এখানে যে টঙ্গী হাটের মাঝে
সকল ধরনের পোশাক আইটেম পাবেন, তবে আমি এখন যে জায়গা আছি এই জায়গার ভিতরে সব গার্নি মানে সব প্যান্ট, প্যান্টের কালেকশন। তো আমরা এখন যে আসছি প্রায় 11টার দিকে বাজে আছে, এখন শেষ পর্যায়ে। তো রাত্রে আসলে কিন্তু এর দিকে পুরাপুরি ভরা থাকে। জি বলেন 0199 জি কল দিলে এই বাইকে পেয়ে যাবেন, এবং এই ইমুতে যখন আপনার কল দেবেন তখন এই ডিজাইনগুলো বাই পাঠিয়ে দিবে এবং নিচে প্রাইসগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, আমরা নেক্সট পরবর্তী ডিজাইনে চলে যাই। এর পরবর্তী আর কি ডিজাইন জিরো মাল মানে জিরো মাল আছে, জিরো মাল একটু ১৬১৮২০ একটু একটু ধরে আমরা ডিজাইনটা একটু দেখাই, তারা যদি না দেখাতে পারে তাহলে কীভাবে বুঝবো? এই হলো ডিজাইনটা, আমরা একটু ফ্রন্ট সাইডটা দেখি। এই যে ফ্রন্ট সাইডটা এখানে দেখতে পাচ্ছি ব্র্যান্ডিং করা আছে, এরপরে এমব্রয়ডারি করা আছে। আমরা ব্যাক সাইডটা একটু দেখি, এবং ব্যাক সাইডে দেখেন পকেটের মাঝে কিন্তু দুইটা লোগোরিয়াও আছে। এরপরে এখানে দেখেন পিছনে কিন্তু আপনার রাবার সিস্টেম আছে, ভেল আছে, হ্যান্ডটেক আছে। তা আপনাদের শোরুমে অথবা যে কোনো জায়গায় এইগুলা কিন্তু বিক্রি করতে পারবেন। তো এটা জিরো সাইজের কয়টা সাইজ থাকে? জিরো ১৬ ১৮ ২০ ১৬ ১৮ ২০ এটা কিন্তু এটা প্রাইসটা কত রাখতেছেন? এটার ভিতরে ১৫০ ১৪০ ১৪০ থেকে ৫০ ১০০ টাকার ভিতরে। ঠিক আছে, এটার ভিতরে আর কয়েকটা ডিজাইন আছে দেখান। একটা ডিজাইন কালার জি, এর পরবর্তী যে আরো যে আপডেট ওনারা যে ডিজাইন গুলা কালেকশন করবে সেগুলো কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জেনে নিতে পারবেন। ঠিক আছে, আমরা নেক্সট আরো কি ডিজাইন আছে আপনার কাছে? না ডিজাইন নেই। আচ্ছা, এই যে ডিজাইন হল শেষ পর্যন্ত জি, আসলে কি উনি এই যেহেতু কখনো ব্লগ করে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে পুরা ইয়েটা তুলে ধরতে পারে না, কিন্তু উনি যেভাবে একটা প্যান্টের কালেকশন তুলে ধরতে হয় সেভাবে ধরতে পারে না। তো ওনার কাছ থেকে কিন্তু আপনারা জেনে নেবেন, এবং ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে কিন্তু উনি আস্তে আস্তে কিন্তু আপনাদের ওই সম্পূর্ণ ডিটেল বলে দিবে। আচ্ছা, এই টঙ্গি হার ছাড়া এছাড়া এই এই দিন ছাড়া সাতটা আরও যে ছয় দিন বাকি থাকে, ছয় দিন কীভাবে আপনার কাছ থেকে পেনগুলো নিতে পারবে? ছয় দিন আমার এমন নাম্বারে ফোন দিলে, এমন নাম্বারে ফোন দিলে উনি আপনাদের এই মালগুলো দেখে দেবে, এবং কুরিয়ান সার্ভিসে বাংলাদেশে যখন একটা নাম্বার দিয়ে দিই জি দেন 0188 জি 266 জি 734 এটা কি আপনার ইমো নাম্বার? না না, এটা আলাদা নাম্বার, এটা অডিও অডিও। আচ্ছা, এটা হলো অডিও নাম্বার। তো এই নাম্বারে কল দিলে বাইকে পেয়ে যাবেন। আরেকটা বিষয় কি, আপনার সবসময় ইমো অথবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, সেক্ষেত্রে ওনারা যখন চাইবে তখন কিন্তু দিতে পারবেন, এবং আপনি ভিডিও কলে কিন্তু দেখাইতে পারবেন। তখন দেখালে পরে যে কালেকশন যে কালারটা যেটা পছন্দ সেটা আলাদা করবেন, এবং কতগুলো কালেকশন নিল সেটা একটা যেভাবে আপনার রেশি করে হিসাব করা পরে দেন এটা পাঠিয়ে দেবেন। তো আপনার কি কুরিয়ান সার্ভিসে মাল দিয়ে থাকেন? জি জি। তো কুরিয়ার সি কন্ডিশনও দেন? হ্যাঁ, আপনার কন্ডিশনও দেন? অর্থাৎ কন্ডিশনে দিলে আপনাকে কত টাকা প্রথম অ্যাডভান্স করতে হবে? অর্থাৎ ধরেন ৫০০০ ১০০০০ ২০০০০ টাকার মাল নিল, সেই ক্ষেত্রে কন্ডিশনে আপনাকে কয় টাকা দিতে হবে প্রথম? টাকা পেমেন্ট করলে তারপরে কন্ডিশনে আসলে উনি মনে হয় কন্ডিশনে পাঠানো কন্ডিশনে সিস্টেম হইলো ওইখান থেকে মালটা নেওয়ার সময় টাকাটা দিয়ে কুরিয়ান সার্ভিসে দিয়ে পরে মালটা নিয়ে যাবে। এর আগে ৫০০ থেকে ১০০০ টাকা ওনাকে পেমেন্ট করলে পরে উনি মালটা পাঠিয়ে দিবে কন্ডিশনে, আর যদি কন্ডিশনে না পাঠান সেক্ষেত্রে তো পুরো টাকা পেমেন্ট দিতে হবে। আর একটা বিষয় কি, কেউই কিন্তু আপনাকে অতি আগে কিন্তু পুরো টাকা দিবে না, কারণ সেই বিশ্বাসটুকু এখন বর্তমানে মানুষের কাছে নাই, এই জন্য কন্ডিশনে মালটা নিতে চায়। ঠিক আছে, ৫০০ ১০০০ টাকা অ্যাডভান্স দিবে, দেওয়ার পরে মালটা পাঠাইলে ওই কুরিয়ান সার্ভিস থেকে আপনার টাকাটা দিয়া মালটা উঠায় নিয়ে যাবে। আচ্ছা, ওটা আমি আর কি সঠিক জানি না, বুঝি নাই। আচ্ছা, ঠিক আছে, ওনার কাছ থেকে আরও বিস্তারিত জেনে নেবে। তো যাই হোক, উনি সবসময় হাটের মাঝে কিন্তু মালগুলো বিক্রি করে থাকে, সেই ক্ষেত্রে এই হাটে আসলে এই বাইকে পেয়ে যাবে। আচ্ছা, হাটে আসলে কোথায় আসলে আপনাকে পাবে? টঙ্গি বাজার। টঙ্গি বাজার কীভাবে আসলে আপনাকে পাবে? টঙ্গি বাজার নোয়াখালী পট্টি তিন রাস্তার মোড়ে, তিন রাস্তা মোড় আলুপট্টি 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 আলুপট্টি। তো এখানে আসলে পরে এখানে সব হয়েছে আপনার প্যান্টের কালেকশন দেখতে পারবেন। তো এখানে এসে এই বাইকে যদি কল দেন এই বাইকে রিসিভ করবে, এখন বলবে এখানে আসার জন্য। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।